95% এর বেশি এইচএসসি শিক্ষার্থী জিপিএ 5 লাভ কম সিলেবাসে পরীক্ষা ফল ভালো শিক্ষামন্ত্রী ইসি গঠনের সুপারিশকৃতদের নাম কাল প্রকাশ করবে সার্চ কমিটি বিএনপি কে নাম দেওয়ার আবারো আহ্বান বিএনপির না আইনমন্ত্রী ফোন আলাপকে ফাঁস করলো তদন্ত করবে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী নির্দোষ আলাপ দাবি আইনমন্ত্রী জঙ্গি মেজর জিয়া বাইরে থাকায় বইমেলায় হামলা ঝুঁকি উড়িয়ে দিচ্ছি না আশঙ্কা ডিএমপি কমিশনার আসসালামু আলাইকুম মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর এইচএসসির ফলাফলে এবার কলেজগুলোতে এত বেশি পাশের হার সেখানে পাশ ফেলের কোনো ইস্যুই নেই বরং আছে কে কত বেশি জিপিএ 5 পেয়েছে এক্ষেত্রে রাজধানীর পরিচিতি কলেজগুলোতে জিপিএ 5 পেয়েছে গড়ে 90%-এর বেশি তারপরও যেন উচ্ছ্বাসের ঘাটতি খুব ভালো ফল করা কলেজের শিক্ষকরা বলছেন যেহেতু পঞ্চম শ্রেণী থেকে শুরু হওয়া সবকটি পাবলিক পরীক্ষার ফলকে এইচএসসির ফল নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে তাই এত বেশি জিপিএ 5 যেখানে বাড়তি উচ্ছ্বাস নেই আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট এজন্য উচ্ছ্বাসের ঘাটতির মধ্যে হঠাৎ এক টুকরো উচ্ছ্বাস খুঁজে পাওয়া এইচএসসির ফলাফল প্রকাশের প্রায় দেড় ঘন্টা পর রাজধানী নটরডেম কলেজের একদল শিক্ষার্থী অবশেষে এসেছিলেন নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে সব জায়গায় নাম্বার মোটামুটি 90 আপ ছিল ইনশাআল্লাহ গোল্ডেন এ প্লাস হ্যাঁ গোল্ডেন এ প্লাস পেয়েছি আর মার্ক পেয়েছি 582 আউট অফ 600 গোল্ডেন পেয়েছি অবশ্যই তো খুশি কিন্তু এই ভালো করে পড়ালেখাটা শেষ করে একদম পরিপূর্ণভাবে যদি পাইতাম তাহলে আর একটু খুশি হতাম আর এক বছরের মতো ক্লাস পেয়েছি আর বাকিগুলো অর্ধেকই প্রায় অনলাইনে ইন্টার লাইফে যে আসল টুইস্ট বা আসল যে মজাটা সেটা আসলে আমরা পাইনি কলেজটিতে ফলাফল এমনই যে জিপিএ 5 90%-এর বেশি শিক্ষার্থী পেয়েছে আর বিজ্ঞান বিভাগের শত শত শিক্ষার্থীর মধ্যে মাত্র 4 জন জিপিএ 5 পায়নি তারপরও নটরডেম কলেজের অধ্যক্ষ বললেন তার কলেজের আগের সেই উচ্ছ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না এখন রেজাল্ট নিয়ে সেরকম উচ্ছ্বাস করার বিষয় কিছু না কারণ হলো যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয় মাত্র 3টা সাবজেক্টে পরীক্ষা হয়েছে সব কিছু নির্ভর করে তার আগের যে সমস্ত বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কেমন হয়েছে সেগুলোর উপর একটা গড় রেজাল্ট হয় যার জন্যে যদি ক্লাস 5 ক্লাস 8-এ ভালো রেজাল্ট করে থাকে তারা নিশ্চিত জানে যে তাদের ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট হবে উচ্ছ্বাস নাই এত চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ কই ভালো ফল করেছে এটাই বড় কথা এটাই আনন্দ এবারের এইচএসসির ফলাফলে 93% শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে ভিকারুননেসা নন স্কুল অ্যান্ড কলেজ থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি গোল্ডেন এ প্লাস এসেছে আমার প্রায় সব ফ্রেন্ডেরই অনেক ভালো রেজাল্ট এসেছে সব মিলে আসলে আমরা এইচএসসি 21 তো একটা অভিশপ্ত ব্যাচ কারণ আমরা এক্সাম পাই নাই আমরা ক্লাস পাই নাই আমরা টিচারদের সান্নিধ্যে ঠিকমতো ক্লাস করতে পাই নাই আমাদের সমস্যা তাদেরকে দেখাতে পারি নাই কখনো শুনেছি অটো পাস হবে কখনো শুনেছি এইচএসসি হবে তারপরে রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ পাশ করেছে রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা আর জিপিএ 5 এর শতকরা হার 95.73% ফলাফল জানার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা তারা বাজনার তালে তালে নেচে গিয়ে উদযাপন করেন তাদের সাফল্য লাগছে গোল্ডেন জিপিএ 5 পেয়ে খুব মনটা ভালো আমরা তো ফার্স্ট ব্যাচ যে অনলাইনে ক্লাস করেছি তো টিচার্সদের অনেক বড় হাত আছে আর অনেক ভালো লাগছে রাজুকের এত ভালো রেজাল্টে সাক্ষী হতে পেরে গোল্ডেন এ প্লাস পাইলাম আর ফিউচার প্ল্যান হচ্ছে সিএ করার যেহেতু আমি বিজনেস স্টাডিজে আর এই পুরো 2-3 বছর পুরো পিছনের পড়াশোনার পিছনে ফুল ক্রেডিট আমার বাবা আর মা আশিকুর রহমান চৌধুরী এনটিভি নিউজ ঢাকা সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা পরিস্থিতির উন্নতি হলে চলতি মাসের শেষ নাগাদ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে গতানুগতিক নয় কর্মসংস্থানমুখী শিক্ষার উপর গুরুত্ব দেন তিনি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন আর শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন কম সিলেবাসে পরীক্ষা নেওয়ার পাশের হার ভালো হয়েছে এবছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দেন তিনি বিস্তারিত জান্নাতুল ফেরদৌস রুবার রিপোর্টে
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 2021 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির কাছে ফল হস্তান্তর করেন। বিশ্বের সাথে তাল মেলাতে সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে, এমনকি কর্মসংস্থান বাড়াতে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রযুক্তির যুগ, কারিগরি যুগ, সেদিকে লক্ষ্য রেখে আমরা ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় কারিগরি স্কুল যেমন করে দিচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হবে আমাদের দেশে এবং বিশ্বব্যাপী, সেই সুযোগটা আমাদের ছেলেমেয়েরা নিতে পারবে, তাদেরকে সেই ধরনের ট্রেনিংই দিতে হবে। গতানুগতিক শুধু ডিগ্রি নিলেই হবে না। এদিকে শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, আড়াই বছরের ঘাটতি কাটিয়ে উঠতে নেওয়া হবে পদক্ষেপ। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের সাথে সমন্বয় করেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। আমাদের যে ঘাটতি 2020-2021 দুই বছরে ঘটে গেছে, যা এই বছরেও খানিকটা সময় পর্যন্ত হয়তো ঘটবে, যদি ধরে নিই একটা হিসেব আড়াই বছর, তাহলে সে আড়াই বছরের ঘাটতিটা একটা শিক্ষাবর্ষের মধ্যেই হয়তো আমরা পূরণ করতে পারবো না। পরীক্ষা যেই সিলেবাসে হয়েছে, আমাদের মতামত হলো ঠিক সেই সিলেবাসের ওপরই এই ভর্তি পরীক্ষাগুলো হওয়া যৌক্তিক। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় 11টি বোর্ডের মোট পাশের হার 95.26%, সবচেয়ে বেশি পাশের হার যশোর বোর্ডে 98.11% এবং সবচেয়ে কম পাশের হার চট্টগ্রাম বোর্ডে 89.39%। 11টি বোর্ডে মোট জিপিএ পাঁচ পেয়েছে 189,169 জন, সবচেয়ে বেশি জিপিএ পাঁচ পেয়েছে ঢাকা বোর্ডে 59,299 জন, আর সবচেয়ে কম জিপিএ পাঁচ পেয়েছে সিলেট বোর্ডে 4,731 জন। জান্নাতুল ফেরদৌস রুবা, এনটিভি নিউজ, ঢাকা। নিরপেক্ষ ব্যক্তি চেয়েও সৎ এবং সাহসী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করার প্রস্তাব করেছেন বিশিষ্টজনেরা। রোববার সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির সাথে আলোচনায় এসব পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম সার্চ কমিটির কাছে এসেছে তা সোমবার সন্ধ্যায় ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে অনুসন্ধান কমিটি। রিপোর্ট করছেন হাসান জাভেদ। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুসন্ধান কমিটির তৃতীয় ও শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়ে বিশিষ্টজনরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের পরামর্শ দেন। একই সাথে তারা বলেন, নিরপেক্ষ ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন, তাই এমন ব্যক্তিদের নির্বাচন কমিশনে পাঠাতে হবে যারা প্রধানমন্ত্রীও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাঠগড়াই দাঁড় করাতে পারবেন। প্রচলিত যে ধারা, যে আমলাতন্ত্র থেকে একজন, জুডিশিয়ারি থেকে একজন, এই ধারার বাইরে আসতে হবে, সিভিল সোসাইটির উপরে জোর দিতে হবে এবং নারী এবং সংখ্যালঘু সম্পর্কে যেটা বলেছে, নারী তো ম্যান্ডেটরি, সংখ্যালঘু নিলে ভালো হয়। সেই ব্যক্তিদের আমরা দেখতে চাই যার সেই মেরুদণ্ড আছে, সাহস আছে, যদি প্রধানমন্ত্রীও যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা ওনাদেরকে বলেছি, আপনারা ভয় পাবেন না, আপনারা বিবেকের কাছে পরিষ্কার থেকে একদম খাঁটি একটা লোক নিয়োগ দেন, যারা নির্বাচন কমিশনের কাজ করবে, কে কী বলছে সেটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। বৈঠকে উপস্থিত 18 জন বিশিষ্টজনের প্রায় সবাই বিভিন্ন বিষয়ে একমত পোষণ করেন, তবে নির্বাচনী ব্যবস্থা নিয়েও কথা বলেন কয়েকজন। আমাদের নির্বাচন ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে, টোটালি মানুষের কোনো বিশ্বাস নেই। এই বিশ্বাস ফিরিয়ে আনতে যে লোকগুলোর প্রয়োজন তাদেরকে সার্চ করুন। যদি আগামী নির্বাচন আগের মতো হয় তাহলে আমরা বাংলাদেশিরা একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। নামগুলো প্রকাশ করতে হবে এবং তিনবার, একটা হলো যে এখনই যারা নামগুলো পেয়েছে তারা কোন দল কার নাম প্রস্তাব করেছে এগুলো প্রকাশ করতে হবে। তো আমরা জানতে চাই তারা কী প্রক্রিয়া অনুসরণ করবে এবং কী মানদণ্ড অনুসরণ করবে, এবং আমরা জাতি একটা সংকটের মধ্যে আছে, আমরা সংকট থেকে উত্তরণের জন্য এটা জানা দরকার। বিএনপি সহ যেসব নিবন্ধিত রাজনৈতিক দল এখনও নির্বাচন কমিশনারদের নামের তালিকা জমা দেননি, তারা সোমবার বিকেল 5টার মধ্যে ওয়েবসাইটে সেই নাম জমা দিতে পারবে।
ইতোমধ্যে নির্বাচন কমিশনার হিসেবে 329 জনের নামের তালিকা সার্চ কমিটিতে এসেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রী পরিষদের ওয়েবসাইটে সব নামগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে ম্যাক্সিমাম সাজেশন এসেছে যাতে প্রস্তাবকারীদের নাম না থাকে। মঙ্গলবার নিজেদের মধ্যে আরেকটি বৈঠক করবে অনুসন্ধান কমিটি। সেখানে নির্বাচন কমিশনার হিসেবে 10 জনের নাম চূড়ান্ত হতে পারে, এরপরই তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শুধু সার্চ কমিটি নয়, এই সরকারের নির্দেশনায় নির্বাচন কমিশন গঠনের কোনো প্রক্রিয়াতেই বিএনপি থাকবে না বলে আবারও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় দাবি করে ফখরুল বলেন, তাই তাদের ডাকে সাড়া দেবে না বিএনপি। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে শফিক শাহিনের রিপোর্ট। সবার কাছে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খোঁজে রাজনৈতিক দল ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এই কমিটি গঠনে রাষ্ট্রপতির ডাকেও সাড়া দেয়নি বিএনপি। নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপি থেকেও নাম প্রস্তাব করার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে সার্চ কমিটির পক্ষ থেকে, কিন্তু বিএনপি বলছে এই সার্চ কমিটিতেও আস্থা নেই তাদের। রোববার ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, যা কিছু হচ্ছে সবই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় টিকে থাকার নীল নকশা। এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য না, এবং আমরা শুধু সার্চ কমিটি আর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেই আমরা কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো না, এই জন্যে যে এই সরকারের অধীনে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেই ক্ষেত্রে এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহই নেই, এ কথা আমরা বলেছি। কেন আগ্রহ নেই? কেন যে সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে তিনি নিজেই তো আমি ঘরানার লোক, তিনি নিজে আমাদেরকে নমিনেশন চেয়েছিলেন। বিএনপি মহাসচিব দাবি করেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা তো দূরে থাক, দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ সরকার। নির্বাচন কমিশন গঠনে অনাস্থার দায় সম্পূর্ণ সরকারের, দায় তো সম্পূর্ণ আওয়ামী লীগের। ইসির ব্যর্থতা, আপনার নির্বাচনের ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতা, সব দায় হচ্ছে আওয়ামী লীগের। অপরাপর রাজনৈতিক দল নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন আরও বেগবান করার কথা বলেন বিএনপি মহাসচিব। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য। সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ, রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা নিয়ে এই কাজটি করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নির্বাচন পরিচালনা ইসির ভূমিকা মুখ্য। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় নির্বাচন কমিশন সব ক্ষেত্রে সকল পর্যায়ে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে। এ সময় উপস্থিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কবিতা খানম। যুক্তরাজ্য আগামী জাতীয় নির্বাচন 72-এর সংবিধানের আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে দেখতে চায়। এজন্য সার্চ কমিটির কার্যক্রম ও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিড দ্য প্রেসে এ কথা বলেন তিনি। কয়েক বছরের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাবে, তাই বিদেশি বিনিয়োগ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে মত ব্রিটিশ হাই কমিশনারের। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেসে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। তার সূচনা বক্তব্যে উঠে আসে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচনের মতো রাজনৈতিক প্রসঙ্গ। এ বিষয়ে যুক্তরাজ্য সরকার লক্ষ্য রাখছে বলেও জানান তিনি।
For countries to thrive after graduation, কয়েক বছরের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাবে, তাই দেশের গণতন্ত্র কেমন তা অবশ্যই বিবেচনার বিষয়। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই তা প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে প্রয়োজনীয় বিদেশি বিনিয়োগও আসবে, আর নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে বিনিয়োগ পাওয়া কঠিন হবে। আমরা মনে করি 1972 সালের সংবিধান মেনে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। সে কারণেই নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ব্রিটিশ হাই কমিশনার। The opening part of that will be a credible search committee and then a credible election committee. ভালো নির্বাচনের শুরুটা সার্চ কমিটি ও তাদের সুপারিশে গঠিত নির্বাচন কমিশনের মধ্য দিয়ে হবে, তাই এ বিষয়ে আমরা আলাদা করে কথা বলছি এবং নজর রাখছি। This election is going to be a very important moment. এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মনোভাব। মানবাধিকার বিষয়ে বাংলাদেশের ভালো আইন রয়েছে। সম্প্রতি কিছু হারিয়ে যাওয়া মানুষের উদাহরণ দিয়ে বলতে পারি সেই আইন বাস্তবায়িত হচ্ছে না। এ বিষয়ে আমরা সরকারের সাথে মাঝে মাঝেই আলোচনায় বসছি। আরেক প্রশ্নের জবাবে বাংলাদেশ কার কাছ থেকে সামরিক বাহিনীর জন্য অস্ত্র কিনবে তা দেশের নিজস্ব বিষয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যুক্তরাজ্য সচেষ্ট আছে বলে জানান রবার্ট ডিকসন। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আইনমন্ত্রীর ফোন আলাপ কারা রেকর্ড ও ফাঁস করল তা সরকার তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন একটি ইনোসেন্ট ফোন আলাপকে ইস্যু বানানোর চেষ্টা চলছে। ইমরুল হাসানের রিপোর্ট। সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সাথে আইনমন্ত্রীর টেলিফোন কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কারা ফোনালাপ রেকর্ড করেছে ও ফাঁস করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। আমাদের কোনো সরকারিভাবে এরকম রেকর্ড করার সিস্টেম নেই। এটা যদি করে থাকে তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কোনো টেকনোলজি বাহির হয়েছে কিনা সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। তা আমাদের NTMC একটি মাত্র প্রতিষ্ঠান, যেখানে মানে লফুল ইন্টারসেপশন সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া তারা এইগুলি মনিটর করতে পারে না, কিংবা তারা প্রকাশ করতে পারে না। আমাদের অনুসন্ধানের ব্যাপার আছে, আমাদের দেখার ব্যাপার আছে। আমি তো বললাম এটা আমাকে আরো তদন্ত না করে আমি এটা আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি বলতে পারব। এ ব্যাপারে আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনিও তদন্তের কথা বলেন। তবে তার অভিযোগ, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, প্রচার করছে, তারা এতই দেউলিয়া যে একটা ইনোসেন্ট কনভারসেশনকে তারা এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছে। তার মানে হচ্ছে যে তাদের কাছে কোনো হাতিয়ার নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি একজন উপদেষ্টার টেলিফোনের উত্তর দিচ্ছিলাম, তিনি একটা ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিলেন। এখন এই দেউলিয়া যারা তারা এটা নিয়ে প্রচার করছে, এটা আমার মনে হয়, এটা তো তদন্ত করা হবেই কেন, কিন্তু এটাকে গুরুত্ব দেওয়াও আমার মনে হয় যে সঠিক হবে না। পঞ্চদশ সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই বলে দাবি করেন আইনমন্ত্রী। ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলায় জঙ্গি হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। আগামী 15 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মেলার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ব্লগার অভিজিৎ হত্যার রায়ের পর জঙ্গিরা অনেকটাই ক্ষুব্ধ জানিয়ে কমিশনার বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। এদিকে গ্রন্থমেলা প্রস্তুত করতে ব্যস্ত প্রকাশক ও আয়োজকরা। তামজিদ সুমনের রিপোর্ট। গৌরব মোদের আশা আমরে বাংলা ভাষা। হাতে রয়েছে মাত্র একদিন, শেষ মুহূর্তের কাজ চলছে। কেউ ব্যস্ত স্টল সাজাতে, আবার কেউ সবেই শুরু করেছেন স্টলের কাজ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ঐতিহ্যের এই মেলা আয়োজনে বাংলা একাডেমিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে দৃশ্যত কেউই পুরোপুরি প্রস্তুত হননি এখনও। কমপ্লিট আমরা করতে পারবো, কিন্তু যারা স্টল করতে আছে তারা মনে হয় পারে কিনা সন্দেহ। যদি সারা রাত ধরে কাজ করে হয়তো একটা সম্ভাবনা, তবে 15 তারিখে মেলা উদ্বোধন হবে, তবে সব স্টল রেডি হবে না আমার মনে হয়। মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, একাডেমি প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। সাদা পোশাক ও ইউনিফর্ম পুলিশের পাশাপাশি স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। প্রতিটি ঢোকার রাস্তাতে আমাদের আরসে স্থাপন করা হবে, মেটাল ডিটেক্টর নিয়ে ফিজিক্যাল যে সার্চিং সেটার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি সন্দেহ হইলে তাদের আলাদা পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করা হবে। বলেন, জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অভিজিৎ এই রায়ের পরে তারা জঙ্গিরা তো একটু ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক, এটা আমরা মনে করছি। তাদের মূল নেতা যে মেজর জিয়া, সে এখনও বাইরে আছে, ফলে এই ঝুঁকিটিকে আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমরা সেই রকম প্রস্তুতি নিয়েই মেলায় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। প্রতি বছর মেলায় বিভিন্ন উগ্রবাদী বই প্রকাশ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, মেলায় কোন ধরনের বই প্রকাশিত হবে তা আগে থেকেই তালিকাভুক্ত হওয়া দরকার। এটি একটা রীতি হওয়া উচিত যে এই বইগুলোর প্রত্যেকটি প্রকাশক তারা অনলাইনে দিয়ে দেবেন, বাংলা একাডেমির কাছে তাদের তালিকা থাকবে। তাহলে না আমরা আপনার আগে বই পেলে না বইগুলোকে পর্যবেক্ষণ করে বলতে পারি। আমরা কর্তৃপক্ষ যারা আছি গভীর রাতে, রাত্রে 2-3টায় আপনার যদি মেলায় বই ঢুকে, কী বই ঢুকছে সেটি তো আমরা জানি না। মেলা চলাকালীন সময়ে দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে কমিশনার বলেন, শুধুমাত্র বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আইনি কাঠামোর মধ্য থেকে সহনীয় মাত্রায় গ্যাসের দাম পুনর্নির্ধারণ হবে বলে জানিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান। সঞ্চালন ও বিতরণ সংস্থার প্রস্তাবের বিপরীতে আগামী মাসেই গ্যাসের দাম নিয়ে গণশুনানি হবে বলেও জানান তিনি। সিপিডির অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষজ্ঞরা অভিযোগ করেন, একটি গোষ্ঠীর স্বার্থে নিজস্ব উৎসে অনুসন্ধানের গাফিলতিতেই দেশে বর্তমানে এই গ্যাস সংকট। হাসানুল শরণের রিপোর্ট। গ্যাসের সরবরাহ সংকটের সাথে এখন প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারীদের জন্য নতুন দুশ্চিন্তার কারণ দাম বৃদ্ধির আলোচনা। এমন বাস্তবতায় জ্বালানি খাতে আগামীর সিদ্ধান্ত কি হওয়া উচিত সে প্রশ্নকে সামনে রেখে সিপিডির এই ভার্চুয়াল আলোচনা। বিদ্যুৎ খাতে সেই প্রবণতাটাই রয়েছে। এ সময় বিশেষজ্ঞরা বলেন, বর্তমান গ্যাস সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধানে গাফিলতি। অন্যদিকে আমদানিকে ঘিরেই বেশি তৎপরতা বা পরিকল্পনা ছিল বলেও মন্তব্য তাদের। কোন একটা গোষ্ঠী প্রবাবলি তারা চায় না যে দেশীয় গ্যাস আবিষ্কার হোক, দে আর মোর ইন্টারেস্টেড ইন ইম্পোর্টস। এখানে এজেন্সিতে তাদের হয়তো গোষ্ঠী লাভ হতে পারে, দে হ্যাভ, তারা এই সরকারের উপর প্রভাব তাদের আছে। জ্বালানি আমদানিতে আমরা শিশু, আমরা এখন বড়দের সাথে খেলতে নেমেছি, খেলতে নেমে দেখছি আরে প্রাইস তো বেড়ে যাচ্ছে, আমি তো আর পারছি না, রুল বদলাও, এটা চেঞ্জ করো, এই যে পলিসি একটা ধাক্কাতে আমাদের তো চিন্তা ভাবনা করে নামতে হবে। সিপিডি বলছে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম যেভাবে বেড়েছে তাতে চলতি অর্থবছরে গ্যাস কিনতে ভর্তুকি বাড়বে সরকারের, যার সমন্বয়ের জন্য গ্যাসের দাম বাড়লে চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে জ্বালানি মূল্য বৃদ্ধি বা অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বৃদ্ধি, সেটি কিন্তু ভোক্তার ব্যয়কে আরো অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সুতরাং সেটি ভোক্তার জন্য একটা বড় দুশ্চিন্তার জায়গা। তবে গ্যাসের মূল্য ভোক্তাদের সাধ্যের মধ্যে রাখার আশ্বাস দেন বিইআরসি চেয়ারম্যান। মূল্য যদি বৃদ্ধি পায়, যদি মানুষকে আহত না করে, সেটা তো ক্ষতি নেই, আমাকে এই বিবেচনাটায় রাখতে হবে যে আবেদন যেগুলো পেয়েছি আমি আইনানুগভাবে নিষ্পত্তি করতে বাধ্য, এবং সেজন্যই আমরা কারিগরি কমিটি করেছি, আতঙ্ক নয়, অবশ্যই সেটা সহনশীল হবে। আগামী 21 মার্চ থেকে গ্যাসের নতুন দাম নির্ধারণের গণশুনানি শুরু হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। 28 দিন বন্ধ থাকার পর সোমবার থেকে খুলছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল, আর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনলাইনে ক্লাস। রোববার সন্ধ্যায় উপাচার্য ফরিদুদ্দিনের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন হল খুলে দেওয়া ও অনলাইন ক্লাস শুরুর সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, করোনার কারণে এখন সশরীরে ক্লাস হবে না, তবে সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে 22 ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। গত 16 জানুয়ারি জরুরি সিন্ডিকেট সভার পর অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও পরদিন দুপুর থেকে হল ছাড়ার নির্দেশনা দেন উপাচার্য। ওই দিন থেকেই উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, ভোরে ফরিদুল ইসলাম সহ 25-30 জনের একটি দল পূর্ব কাওয়ারচর সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় 5 ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার চালক সাইফুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সাইফুলকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রাতে রাজধানী মোহাম্মদপুর থেকে সাইফুলকে গ্রেফতার করে র্যাব। গত 8 ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধানুষ্ঠানের আগে ধর্মীয় আচার পালন করতে যাওয়ার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মালুমঘাট নার্সারি এলাকায় পিকআপের চাপায় 5 ভাই নিহত এবং আরও 2 ভাই ও 1 বোন গুরুতর আহত হন। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার মতো নিষেধাজ্ঞা দেওয়া হবে, এমন হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কূটনৈতিক উপায়ে এখনও ইউক্রেন সংকট সমাধানের সম্ভাবনা আছে বলেও আশা প্রকাশ করেছে মার্কিন সরকার। তবে যুদ্ধের যথেষ্ট আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন। এদিকে জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি মার্কিন সাবমেরিন তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। এমন উত্তেজনার মধ্যে ইউক্রেনগামী একের পর এক ফ্লাইট বাতিল করছে বিভিন্ন এয়ারলাইন্স। কাজী ইফতেকার সুপর, ডেস্ক রিপোর্ট। যুদ্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছেন ইউক্রেনের সাধারণ মানুষ। যে কোনো সহিংসতার বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এ সময় রাশিয়ার বিরুদ্ধে নানা বক্তব্য দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে ইউক্রেনকে কোনো দেশের স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তারা। তবে যুদ্ধ শুরুর আশঙ্কায় ইউক্রেন থেকে নিজ নাগরিকদের প্রত্যাহারের পর এবার দূতাবাস বন্ধ করছে একের পর এক দেশ। যুক্তরাষ্ট্রের পর দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে অস্ট্রেলিয়া। একই সিদ্ধান্ত নেওয়ার পথে আরও বেশ কয়েকটি দেশ। যদিও দূতাবাস বন্ধের জন্য সমালোচনার মুখে, যুক্তরাষ্ট্র বলছে কূটনৈতিক উপায়ে এখনও ইউক্রেন সংকট সমাধানের সম্ভাবনা রয়েছে। তবে যুদ্ধের যথেষ্ট আশঙ্কা থাকার কারণেই দূতাবাস বন্ধ করা হয়েছে বলে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের। অন্যদিকে আবারও রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ইউক্রেনে কোনো ধরনের আগ্রাসন চালালে তার ফল হবে অনেক ভয়াবহ, এজন্য সবাইকেই ভুগতে হবে। আর মস্কোর বিরুদ্ধে এমন সব নিষেধাজ্ঞা দেওয়া হবে যাতে তাদের অর্থনীতি ভেঙে পড়বে, তারা বিশ্ব থেকে আলাদা হয়ে যাবে। আসলে আমরা যুদ্ধ শুরুর বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন, কারণ এর ফলে যে শরণার্থী সংকট সৃষ্টি হবে তার জন্য সবাইকেই ক্ষতির মুখোমুখি হতে হবে। তবে সব আশঙ্কা এবং সতর্কতা উপেক্ষা করে সামরিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে রাশিয়া। বেলারুশের সঙ্গে চলমান মহড়ায় এবার যুদ্ধবিমান থেকে পরীক্ষামূলকভাবে সরাসরি বোমা বর্ষণ করেছে মস্কো। এর মধ্যেই গভীর সমুদ্রে জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি মার্কিন সাবমেরিনকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে রুশ নৌবাহিনী। যদিও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার সে অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে নানা কূটনৈতিক চেষ্টার পরও উত্তেজনা না কমায় যুদ্ধাতঙ্কে ইউক্রেনগামী ফ্লাইট বাতিল করছে বিভিন্ন এয়ারলাইন্স। পরবর্তী নোটিশের আগ পর্যন্ত ইউক্রেন ফ্লাইট স্থগিতের কথা জানিয়েছে ডাচ স্কাই অ্যাপ সহ বিভিন্ন বিমান সংস্থা। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর। ফুটবল। তৃতীয় রাউন্ডের বড় ম্যাচের রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হল সাইফ স্পোর্টিং। শেখ রাসেলের কাছে তারা 1 গোলে হেরে গেছে বিতর্কিত পেনাল্টি গোলে। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে জমজমাট লড়াইয়ের আবহ ছিল রাসেলের সাথে সাইফের ম্যাচে। দুদলের চেষ্টা ছিল গোল খুঁজে পাওয়ার, সেই পথে 39 মিনিটে সফলতা পেয়ে যায় রাসেল।
যদিও তাদের পক্ষে যাওয়া পেনাল্টি নিয়ে তুমুল আপত্তি তুলেছিল সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়া সহ অন্যরা। ভিডিওতে দেখা যায় পেনাল্টি সিদ্ধান্তটি ছিল একেবারে বিতর্কিত, যদিও পাওয়া সুযোগ কোনোভাবে হাতছাড়া করেনি শেখ রাসেলের আইজার আকাতব। তার করা গোলে পূর্ণ পয়েন্ট পায় তারা। এদিকে টঙ্গীতে আরেক ম্যাচে রহমতগঞ্জকে দাঁড়াতেই দেয়নি জায়ান্ট আবাহনী। 3-0 গোলের জয়ে তারা পেয়েছে ডোরিয়ালটনের হ্যাট্রিকে, আর এই জয়ে তারা 7 পয়েন্ট নিয়ে থাকলো টেবিলের শীর্ষে। ক্রিকেট, 3 ওয়ানডে ও 2টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসা আফগানিস্তান কন্ডিশনিং ক্যাম্প করতে সিলেট পৌঁছেছে। সেখানে সপ্তাহখানেক কন্ডিশনিং ক্যাম্প করবে তারা। এরপর চট্টগ্রামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এরপর তারা খেলবে 2 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 23, 25 ও 28 ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে। 3রা ও 5 মার্চ মিরপুরে হবে 2টি টি-টোয়েন্টি ম্যাচ। খবর শেষ করছি যাবার আগে একেএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। রাজধানীতে 90% বেশি এইচএসসি শিক্ষার্থীর জিপিএ 5 লাভ, কম সিলেবাসে পরীক্ষা, ফল ভালো, শিক্ষামন্ত্রী। ইসি গঠনের সুপারিশকৃতদের নাম কাল প্রকাশ করবে সার্চ কমিটি, বিএনপির নাম দেওয়ার আবারও আহ্বান বিএনপির। না, আইনমন্ত্রীর ফোন আলাপকে ফাঁস করল, তদন্ত করবে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দোষ আলাপ দাবি আইনমন্ত্রী। জঙ্গি মেজর জিয়া বাইরে থাকায় বইমেলায় হামলার ঝুঁকি উড়িয়ে দিচ্ছে না, আশঙ্কা ডিএমপি কমিশনারের। এই ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।